মঙ্গলবার মানিকচক বিধানসভা এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন তিনি মানিকচকের নূরপুর, মথুরাপুর, মানিকচক সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় জোরদার ভোট প্রচার করেন। কোথাও তিনি বাম কংগ্রেসের কর্মীদের বাইক র্যালি নিয়ে হুট খোলা গাড়িতে চেপে ভোটের প্রচার চালান, আবার কোথাও গাড়ি থেকে নেমে প্রচণ্ড রোদের মধ্যেই পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান, তাদের জড়িয়ে ধরে জনসংযোগ গড়ে তোলেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান। সাহারা খুবই ভালো মানুষের ভালোবাসা আছে আমাদের কংগ্রেস পার্টি জোটের তরফে, খুব ভালো লাগলো। মানুষরা বুঝতে পারছে যে বিজেপিকে থামাবার জন্য, রুকাবার জন্য কংগ্রেস পারবে, কংগ্রেস এবং কংগ্রেসের অ্যালায়েন্স, ইন্ডিয়া অ্যালায়েন্স যে আছে, এই অ্যালায়েন্স পারবে। ভোটের ডিউটি থেকে দলের সক্রিয় কর্মীদের অব্যাহতি দেওয়ার আবেদন নিয়ে মঙ্গলবার মালদা জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করল বাম কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, সিপিএম নেতা কৌশিক মিশ্র, জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, সাধারণ সম্পাদক কালী সাধন রায়, প্রাক্তন বিধায়ক মুক্তাকিল আলম সহ আরো অনেকেই। তারা সকলে মিলে এদিন জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। কেন, কি বিষয়ে সাক্ষাৎ, এর প্রসঙ্গে কি জানালেন বাম কংগ্রেস নেতৃত্ব, শুনুন তাদের মুখ থেকে। আজকে আমরা জেলা সমাহর্তার কাছে এসেছিলাম, ডিএম সাহেবের কাছে, যে আমাদের যে ইলেকশন ডিউটি যারা করেন আর কি, যে ভোট আসতে গিয়ে তাদের একটা ইলেকশন ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের চিঠি যাদের কাছে আছে, আমরা প্রত্যেকটা নির্বাচন আমরা তাদের এই যারা আমাদের দলের দায়িত্বশীল নেতারা তাদের সেই ডিউটিতে যাতে যেতে না হয়, একটা নাম কাটানোর একটা প্রবণতা থাকে, সেটা আমরা প্রতি বছর প্রত্যেকটা ইলেকশনেই আমরা দিই, দলগতভাবে দেওয়া হয়, যথারীতি এবারও দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকবার যেভাবে নামগুলো কেটে দেওয়া হয় বা যেভাবে তাদেরকে তার ডিউটি থেকে ছাড় দেওয়া হয়, দলীয় প্রত্যেকটা দলের ক্ষেত্রে দেওয়া হয়, এবার ঠিক অন্যটা দেখতে পাচ্ছি, যে আমরা প্রায়োরিটাইজ লিস্ট দেওয়ার পরে তাদের ইচ্ছে মতো নাম কেটেছে বা তাদেরকে ডিউটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, সেইটা আমাদের কাছে একটা প্রশ্ন। আমরা চেয়েছি যেভাবে প্রত্যেকবার যেভাবে চেয়েছি এবারও সেইভাবে চেয়েছিলাম, যে আমরা আমাদের যে নামগুলো আমরা দিয়েছি তারা আমাদের দলের দায়িত্বশীল নেতা যারা নির্বাচনের ক্ষেত্রে কাজে কাজ করবে, তো তাদের নাম তারা ইচ্ছে মতো কেটে দিয়েছে, এটা যেমন একটা প্রশ্ন, এবং সংখ্যাটাও একটা প্রশ্ন। সেটা নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম কথা বলে, তিনি বলেছেন ঠিক আছে আমরা দেখব। আমরা জেলা প্রশাসনকে কোঅপারেট করতে রাজি আছি, আমরা যে সংখ্যক নাম দিয়েছি তাকে কমিয়ে নিয়ে এসে আমরা তালিকা দিয়ে দেবো, সেই মতন যাতে কাটা হয়, কোনো পক্ষপাতিত্ব না, শাসক দলকে কত কাটা হবে, অন্য দলকে কত কাটা হবে, আমরা চাই যে সব দলকেই সমানভাবে সুযোগ দেওয়া হোক, এটা প্রতিবারেরই নিয়ম, চিরাচরিত নিয়ম, যে কিছু ভোটকর্মীর নাম রাজনৈতিক দলগুলি দেয় এবং সেই মতন কাটা হয়। এবারও আশা করব জেলা প্রশাসন তার ব্যতিক্রম করবেন না। যেখানে প্রত্যেক বছর প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের 150-200 করে পদাধিকারীর নাম কাটা হয়, সেখানে আমার কোন কোন পদাধিকারীর নাম কাটা হবে সে যে সংখ্যাই হোক না কেন সেই সুযোগটা আমাকে দিতে হবে। জেলা সমাহর্তা এটা উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করে তিনি সহানুভূতির সঙ্গে এটা বিবেচনা করবেন, এই কথাটা আমাদেরকে বলেছেন, আমরা সেই অপেক্ষায় আছি। যদি জেলা সমাহর্তা যুক্তিসঙ্গতভাবে আমাদের দাবিটাকে মেনে নেয় তাহলে ঠিক আছে, আর যদি আমাদের দাবিকে না মানা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা অবজার্ভারের কাছে যাব। আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে জানতে চাই যে আমরা যারা বিরোধী পক্ষ তাদের কতজনের কাটা হলো, আর সরকারি পক্ষের যারা আছে তাদের কতজনের কাটা হলো, আমাদের সঙ্গে বোমাত্রুসরূপ আচরণ করা হলো কি হলো না, আমরা কিন্তু শেষ পর্যন্ত বিষয়টাকে দেখব।